नमस्कार बंधु, माननीय एक महान नेतृत्व बोले जे तिनी मुख्यमंत्री साथे बैठक करेछेन एवं अर्थ सचिवेर साथे बैठक करेछेन जे 24 तारीखे मुख्यमंत्री उत्तरबंग थेके फेरार परेई किन्तु तिनी घोषणा करबेन एई धरनेर चुक्तिभित्तिक शिक्षकदेर जन्य। तो सेई विषये किन्तु आजके 24 तारीख अनेकेई चैनेले कमेंट करेछे, ताई बाध्य हलाम एई भिडियोटी करते। एमन किन्तु कोनो नवान सत्य घोषणा हयनि, ता मुख्यमंत्री उत्तरबंगे जाननि, एई विषयटा किन्तु आपनादेर सामने तुले धरलाम। তিনি এমনভাবে কথাগুলো উত্থাপন করেন যেদিনে বলছেন যে এইমাত্র নবান্ন থেকে এলাম, মানে সেদিন শনিবার, অথচ নবান্ন শনিবারে খোলা আছে ওনার জন্য, অর্থসচিব ওনার জন্য যে বসেছেন এবং বৈঠক করেছেন এবং ওনাদেরকে বললেন যে 24 তারিখে কিছু ঘোষণা হতে পারে অর্থসচিব সূত্রে কিন্তু জানতে পারলেন। এটা বিরাট বড় খবর, আমরাও কিন্তু এইসব খবরগুলো প্রকাশ করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে জানতে পারছি যে এরকম ধরনের কোনো কথোপকথন বা এরকম ধরনের কোনো বৈঠক হয়নি। হয়তো নবান্নে যাওয়া যায় কি গিয়ে বসে সেখানে ছবি তোলা যায়, কিন্তু অর্থ সচিবের সঙ্গে বৈঠক করছেন বা মুখ্যমন্ত্রীর সাথে বাড়িতে গিয়ে বৈঠক করছেন এরকম ধরনের কিন্তু কোনো নজির নেই। মানে এইরকম ধরনের ভুল মিথ্যা খবর বলে শিক্ষকদের কিন্তু একটা আশাহত করা এবং শিক্ষকরা যে মনোবৃত্তি নিয়ে একটা আন্দোলন করার বা এগিয়ে যাবার চিন্তাভাবনা হচ্ছে, সেখানে এরকম ধরনের কথাবার্তা বলে দিয়ে কিন্তু সবকে দমিয়ে দেওয়া। তাই ব্যাপারে স্বপন মণ্ডল বা মধুমিতা দি এই ধরনের বক্তব্যের পেছনে তারা কী বললো সেটা শোনাবো, আগে শোনাবো নেতৃত্ব, যে মহান নেতৃত্বের কথা বলছি তিনি কী বলেছিলেন বা কী ঘোষণা করবেন এরকম একটা খবর দিয়েছিলেন সেটা আগে আমরা শুনিনি। আমরা যদি বুঝতে পেরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী গত 15 দিন 10 দিন আগে ঘোষণা করেছিল সিবিপি পুলিশ থেকে গ্রামীণ পুলিশ জুনিয়র কনস্টেবল তাদের কিন্তু জিও বিজ্ঞপ্তি গত বুধবার আমরা বৈঠক করেছিলাম অর্থ সচিবের সঙ্গে সেদিনই মিলে গেছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছিল সেটা কিন্তু কার্যকরী করে দিয়েছে। এবং আমাদের কারণে টাকা হয়েছিল, আপনারা জানেন এসএসএমএস লড়াইয়ের একটা অংশ ছিল পৌরসভা, তাদের পঞ্চায়েত এবং মাদ্রাসার মতো বেতন বৃদ্ধি হয়নি এবং তাদের পুজোর বোনাস আটকে ছিল। আমাদের সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী কালীঘাটে বৈঠক করেন, সেই বৈঠকেও আমরা পার্শ্ব শিক্ষক সহ সহকর্মী কর্মী সহ সকলে দাবি রেখেছিলাম। তারপরে তারপর কালীঘাটে মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের যে দাবিপত্র আছে এবং যে পৌরসভার যে বিজ্ঞপ্তি এই বিষয়ে একটা ঘোষণা দেবে, অর্থাৎ বন্ধু যেভাবে উনি বলছেন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করছেন সব ধরনের শিক্ষকদের নিয়ে বঞ্চনা নিয়ে কিন্তু উনি করছেন, মানে সেখানে একটা বড় বৃহত্তর বাজার ধরার কিন্তু একটা চেষ্টা, এটাই কিন্তু বোঝা যাচ্ছে, শিক্ষক মহল কিন্তু এটাই বুঝতে চাচ্ছে। এবং এমনকি বলছেন যে ফাইল এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছেন, ওখান থেকে এখানে ফাইল নিয়ে এসেছেন, অর্থ সচিবে কী মানে দ্রুততার সঙ্গে কাজ করছেন, এইভাবে কিন্তু সমস্ত শিক্ষক সংগঠনগুলিকে কিন্তু তিনি একবারে ছুঁড়ে ফেলে দিচ্ছেন এবং তিনিই যে ফার্স্ট বয় সেইভাবেই কিন্তু উপস্থাপন করছেন। তো এই বিষয়ে কিন্তু সমস্ত শিক্ষক যারা নেতৃত্ব বা সংগঠন আছে তারা কিন্তু এই বিষয়ে সাবধান করছেন শিক্ষকদের। তিনি দেখা যাক স্বপনবাবু মধুমিতা দি কী বললেন এই শিক্ষকের বিষয়ে, শোনা যাক। যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে এবং আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি আর কি, একজন ব্যক্তি তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করে এবং মাননীয় মন্ত্রী ববি আকিমের নাম করে একটা মিথ্যাচার করে চলেছে বিভিন্ন জায়গায়, শিক্ষক সমাজের একটা অংশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই জিনিসটাকে আপনাদের একটু হ্যান্ডেল করতে হবে, সরকারি স্তরে কথাবার্তা বলে এই যে মিথ্যাচার, মুখ্যমন্ত্রীর নাম করে আমার সঙ্গে সম্পর্ক আছে,
মাননীয় মন্ত্রী কলকাতা পৌরসভার যে যিনি ছিলেন মেয়র, তার সঙ্গে আমার পরিচয় আছে। এই পরিচয় ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে যে অর্থ উপার্জন বা এই যে অবৈধভাবে মধুবিতা দিয়ে যেটা করলেন, টাকা কালেকশন করছে, এবং বিষয়টা এমন ভয়ঙ্কর জায়গায় চলে গেছে যে বিকাশ ভট্টাচার্যের মতো একজন সংবেদনশীল আইনজীবীকেও তার ফেসবুক পেজে দিতে হয়েছে যে আমার নাম করে টাকা তুলছে। হাইকোর্টের উকিল ফিরদৌস স্বামী তিনিও ফেসবুক পেজে দিয়েছেন যে আমার নাম করে টাকা তোলা হচ্ছে, সাবধানও করেছেন তারা। তো বিষয়টা হচ্ছে যে আপনি সরকারি লেভেলে একটু কথাবার্তা বলুন, এটা যাতে সংযত করা হয়। এটা আনচেক হয়ে যাচ্ছে, মানে এর আগে একটা অন্য খেলা খেলতো, এর আগে অন্য খেলাটা হচ্ছে যে বিকাশ ভবনে আমার পার্থবাবুর সঙ্গে সম্পর্ক আছে, এই কথা বলে বহু লোককে বিভ্রান্ত করতো, বিভিন্ন ভাবে প্রলুব্ধ করতো, এবং সেখানেও অনেক অনিয়মের অভিযোগ আছে। অবশেষে বিকাশ ভবন থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু এবার নতুন ঠিকানা খুঁজেছে, সেটা হচ্ছে নবান্ন আর এটা হচ্ছে চেতলা, নবান্ন আর চেতলা, এই দুটো জায়গায়। এটা আপনারা সরকারি ভাবে দেখুন, কারণ এটা আপনাদের নাম করে, আপনাদের নাম ভাঙিয়ে কিন্তু আমরা কিন্তু ঐক্যমঞ্চ থেকে এবং আমাদের যে নিজস্ব সংগঠন নীতিবঙ্গ ভাষা শিক্ষক সমিতি, মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের যে শাখা সংগঠন, সেটা থেকে আমরা স্ট্যান্ডপয়েন্ট নিয়েছি যে এই ব্যক্তির নাম ধরেই আমি বলছি যে এই মহিদুল ইসলামের সঙ্গে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না, এবং তিনি যেখানে থাকবেন সেই সময় বা সেই আন্দোলনে আমরা কখনোই পার্টিসিপেট করব না। সুতরাং আমরা তাকে বর্জন করেছি। আমার মনে হয় আমাদের যে সহযোগী সংগঠন গুলো আছে প্রত্যেকে একই ভূমিকা নেবেন, এটা আশা রাখবো, এবং আমি দাদার সঙ্গে একদম একমত যে কোনো অভিযুক্ত লোক বা কোনো অভিযুক্ত ব্যক্তি যদি কোনো আন্দোলনের সামনে থাকে বা কোনো ভাবে যুক্ত থাকে, তাহলে কিন্তু আমরা কোনো মতে মানে সহমর্মিতাও দেখাবো না, আমরা পাশেও যাবো না, এটা কিন্তু সবাই পরিষ্কার করে বলেছে। অতএব বন্ধু, মিথ্যা প্রতিশ্রুতি নয়, যেখানে লড়াইয়ের মাধ্যমে কিন্তু সব কিছু আদায় করা যায়, যেখানে ত্রিপুরার শিক্ষকরা বাধ্য হলেন, 1000-2000 শিক্ষক বাধ্য করলেন শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে বৈঠক করাতে, এবং বাধ্য করলেন শিক্ষামন্ত্রীকে 7 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করাতে, তাদের যে চাকরি হারিয়ে গেছে চাকরি ফেরত দেওয়ার দাবিতে। অতএব তাদের কিন্তু মনোবল বিরাট ছিল, তাই এই মনোবলের কাছে এই জলকামান লাঠি গুলি সব কিন্তু হার মেনে গেছে। তাই এই প্রতিবাদ করতে গেলে এইভাবে লড়াইয়ের ময়দানে আসলে কিন্তু দাবি পূরণ হবে, তা নাহলে কিন্তু নয়। মিথ্যা প্রতিশ্রুতি বা চমক দেখিয়ে এইভাবে কিছুই হবে না, তাই এটাই আপনাদের জানানো। আপাতত নমস্কার, ধন্যবাদ।